সময়ের কাজ সময় যদি না করা হয় তাহলে তার যে মাসুল গুনতে হয় সেটা কিন্তু সবাই জানে ছাদ বাগানে আম সাইট্রাস এইসব এই ধরনের গাছগুলোর পরিচর্যা করতে গিয়ে কিছু গাছের পরিচর্যা একদম ভুলেই গিয়েছে গাছটা কী গাছটা হচ্ছে কুল গাছ এই কুল গাছ আপনারা জানেন ফুল গাছ কিন্তু শীতকালে প্রচুর ফল দেয় এবং সে ফলটা যদি জৈব উপায় তৈরি করা হয় তাহলে তার যে স্বাদ আর বাজারে যে আপনার ফুল কিনতে পাওয়া যায় তার স্বাদ দুটোর মধ্যে অনেক পার্থক্য যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা নতুন করে বলার আর কিছু নেই তো এখন মার্চ মাস এই মার্চ মাসে ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ কুল শেষ হয়ে গেছে এবং নতুন করে আবার পাতা বেরানো শুরু হয়ে যাবে আম গাছে যেরকম আমরা পরিচর্যা করেছি গাছে আম এসেছে গাছে লেবু গাছে পরিচর্যা করেছি লেবু এসেছে তেমনি ফুল গাছের এখন থেকে যদি কিছু পরিচর্যা না করা যায় তাহলে কিন্তু সেটা আগামী বছরে গিয়ে বেশি পরিমাণে ফল দেবে না বা ফলের পরিমাণ কমেও যেতে পারে এবং ফলের গুণগত মানও অনেক খারাপ হয়ে যেতে পারে আর তখন আমাদের আফসোস হয় সবারই যে যদি কাজটা আমি সময় করতাম তাহলে আশা করি এই বছর এই সময়ে এসে আফসোস করতে হতো না তো চলুন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাই যে একটা কুল গাছ ছোট্ট ছোট্ট এই কুল গাছটাতে এখানে এই যে দেখুন এই গাছগুলোতে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এসে নতুন ডালপালা আসতে শুরু করেছে এখন এই ডালপালা দেখে ছোট্ট গাছ দেখে আমাদের কিন্তু কোনো রকম মায়া দয়া করলে চলবে না আর যদি গাছকে আমরা এই সময় সঠিক সময়ে এবং সঠিক নিয়মে যদি পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু গাছটা যখন ফ্লাওয়ারিং স্টেজ আসবে তখন কিন্তু গাছটা পর্যাপ্ত ফ্লাওয়ারিং দেবে না তো এখন এই মুহূর্তে আমি বলি যে এই মুহুর্তে আপনাদের সঠিক পরিচর্যার যে দুটো রাস্তা রয়েছে সেটা কি প্রথম কথা হচ্ছে সঠিক পরিচর্যার ফার্স্ট প্রুনিং এবং সেকেন্ড রিপটিং প্রুনিংটা কিভাবে করব না লেবু লেবু গাছ বা আম গাছ এগুলোতে যেমন প্রুনিং করলে আপনার ডাল রেখে একটা পাতা রেখে প্রুনিং করতে হয় ফুল গাছের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা ফুল গাছের ক্ষেত্রে সব সময় প্রতি বছরই ফুল গাছের ক্ষেত্রে হার্ড প্রুনিং করতে হবে এই হার্ড প্রুনিং মানে কি হার্ড প্রুনিং হলো যে এই যে শক্ত কাণ্ড দেখতে পাচ্ছেন এখানটাতে গ্রাফটিং এই এখানটাতে দেখতে পাচ্ছেন এটা গ্রাফটিং এই গ্রাফটিংয়ের উপর থেকে এক থেকে দেড় ফিট দূরত্বে এই যে তিনটে ডাল আছে এগুলোকে আমাদের কেটে ফেলতে হবে এখন বলি এই ছোট্ট একটা টব এই ছোট্ট টবে একটা গাছ প্রথমে আপনি দেখছেন প্রথমে এখান থেকে কাটা হয়েছিল এই দুটো গাছ এই এইখানে একটু দেখতে পারেন এইখানে একটা ডাল কেটেছিলাম এখানে কাটার পরে এখান দিয়ে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান দিয়ে একটা ব্রাঞ্চ বেরিয়েছে আবার এখানে কাটা হয়েছিল এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে তো এখন আমাদের প্রতি বছর এটাকে হার্ড প্রুনিং করলে গাছটা কিন্তু একটা সুন্দর ঝোপালো শেপ নিয়ে নেবে এবং সেই শেপ থেকে এইভাবে নতুন কচি ডাল বেরাবে আর প্রচুর মানে পরবর্তী বছরে বছরগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুটিং নিয়ে আসবে এখন আমাদের কিভাবে আমরা প্রুনিং করবো এখানে এই গ্রাফটিং থেকে দেড় ফিট থেকে দেড় ফিট উচ্চতাতে আমরা এইভাবে হার্ড প্রুনিং করে দেবো যাদের এই গাছটা একটু মোটা ডাল হয়ে যাবে তারা এই কাটার না ব্যবহার করে একশো ব্লেড বা অন্যান্য কোনো ব্লেড ইউজ করতে পারেন এটা কাটার জন্য এখানে আমি এই এইভাবে হার্ড প্রুনিং করে দিলাম এইভাবে সবগুলো ডাল এখান থেকে হার্ড প্রুনিং করে দেবো এবারে এই প্রুনিং করার পরে এখানে একটা অবশ্যই লাগাতে হবে আমি এখানে এই সাপ ব্যবহার করছি এই সাপটাকে দেখুন একটু জলে গুলে নিয়েছি এই সাপটাকে জলে গুলে নেওয়ার পরে এখানে এই একটা কাপড়ের সাহায্যে ভিজিয়ে একটা লিকুইড তৈরি করে লাগিয়ে যাতে থেকে রকম আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি এখানে সাপের বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে সাপ দেখালাম বলে যে সাপই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আপনি যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এবার